বর্তমান এই যে সিজন চালিছে সিজনাল ডায়রিয়া বা ভাইরাল ডায়রিয়া কোয়া যায়, ভূতাণু জনিত ডায়রিয়া এটা, এইটা প্রায় সাত দিন পর্যন্ত লাগি রহে। এই সময় ভিতরে মুখ্য জিনিস হল জল শুষ্কতা কু কেমিতি আমি দূরেকি রাখিপারিবা, তা পাই ওআরএস পিবে, গোল দই পিবে, সাদা পানি বি পিবে, সব প্রকার পানীয় আউ তা সহিত খাদ্য কম করতে, আমি সাধারণত ঝাড়া হয়ে গেলে পাড়ে পিলা হজম করে পারি ভাবি খাদ্যটা কম করে দেছে, খাদ্য কম ন করে খাদ্য পানি ঠিক রাখবে, বরং অধিকা দেবে, কাইকি যেতিকি বডির ক্ষতি হচ্ছে আউ নর্মাল যেতিকি দরকার তাকে মিটিয়ে আমার অধিকা দরকার। এক হল খাদ্য, দুই হল জল সুস্থতা পাই ওআরএস পরে যা কইলি, আউ আউ গোটে জিনিস কোণ যদি অত্যধিক জল সুস্থতা হয়ে সে কোণ আসলে বান্তি পুণি করায়, বান্তি পুণি পিলা আহরি দুর্বল হয়েছিল, সেই কেস গুলাক নিহাতি দরকার এডমিশন হচ্ছে, আর যার দরকার নেই সে ঘরে রয়েছে, মধ্যে অনেক পিলা ঘরে রয়েছে বলতে চিকিৎসা হয়ে পড়ছেন, যেতে আপনার হসপিটাল পেসেন্ট দেখুম তার তাঠু যথেষ্ট অধিক মাত্রার মানে ঘরে বি রয়ে পিলা মানে ট্রিটমেন্ট হচ্ছে, না প্রায় 90% সেমিটি কিছু প্রবলেম নাই, যদি ঝাড়া সহ নিমোনিয়া হল, ঝাড়া সহ অন্যান্য জ্বর হল, কি অন্য জিনিস যদি হল এক্সট্রা জিনিস তাহলে সেমানকো টিকে বিপদ রয়েছে, নহলে সাধারণ ঝাড়া বান্তি এগুলা যেমনি ভাইরাল ভূতাণু জন্তু সে আপে আপে সাত দিনে কমবে। হ্যাঁ আমি তো আজ পর্যন্ত কাহাকু রেফর বি করিনু, প্রায় সমস্তে ভালো হয়ে যাইছেন ডিএচএস রু, বর্তমান আজ তো মু সকাল পর্যন্ত যাহা দেখেছিলি প্রায় 10 জন পেসেন্ট ঝাড়া বান্তির অছন্তি।